শহীদরা জাতির সম্পদ বলে আখ্যা দিয়ে তাদের সম্মানের সর্বোচ্চ সীমায় রাখতে চানও বলেছেন। ৪ অক্টোবর গাজীপুর জেলা শহরের রাজবাড়ী ময়দানে আন্দোলনের শাহাদাত বরণকারী পরিবারের সঙ্গে মত বিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। তিনি আরো বলেন, যারা লড়াই করে বুকে রক্ত দিয়ে জীবন দিয়েছে তাদের সন্তানরা, তাদের স্বামীরা, যাদের বাবারা এই সমাজকে মুক্তি এনে দিয়ে গেছেন, এ পরিবারগুলোর প্রতি সরকারকে অবশ্যই নৈতিক দায়িত্ব পালন করতে হবে, জাতিকেও দায়িত্ব পালন করতে হবে। জাতির অংশ হিসেবে আমরা এটুকু দায়িত্ব পালনের চেষ্টা করেছি। জামাতের আমির আরো বলেন, প্রতিটা শহীদ পরিবার থেকে কমপক্ষে একজনকে যেন সরকার সম্মানজনক চাকরি তাদের হাতে তুলে দেয়। লড়াই করে যারা আহত হয়েছেন, পঙ্গু হয়েছে, তাদেরকেও যেন সম্মানজনক চাকরি দেওয়া হয়। তারা যেন আজীবন কারো করুণার পাত্র হয়ে না থাকে, তারা যোগ্যতার বলেই যেন আল্লাহর সাহায্য নিয়ে সামলাতে পারে। আমরা ন্যায় বিচার চাই। যারাই যেখান থেকে এই জাতির উপর জুলুম করেছে, তাদের সকল বিচার এই জাতি দেখতে চায়। তাছাড়া সভায় প্রধান অতিথির বক্তব্যের পাশাপাশি আরো অনেকেই বক্তব্য রাখেন। তাদের মধ্যে বাংলাদেশ জামাতে ইসলামী নির্বাহী পরিষদের সদস্য অধ্যক্ষ মোহাম্মদ ইজ্জতুল্লাহ, জামাতের কেন্দ্রীয় কর্ম পরিষদ সদস্য ডক্টর খলিলুর রহমান সহ অনেক নেতাকর্মী। ফারজানা নিকিতা, দেশ রূপান্তর।